ছাগলের পাতা খাওয়ার এই দৃশ্যটা আর ভরা মশায় দেখা যায় না কিন্তু। এই দৃশ্য আগে গ্রাম অঞ্চলে দেখা গেছিল কিন্তু আর কোন প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে আগে কোন সময়টাতে গ্রামে এইভাবে পাতা খাওয়াইতে ছাগলের কত, বিশেষ করে বর্ষার সিজনে এই পাতা খাওয়ার বর্ষাকালে, কারণ সেই সময় ঘাস পাওয়া যেত না এইভাবে, কলার পাতা বা বাঁশের পাতা বা কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা এগুলা এভাবে খাওয়ানো হইতো ছাগলকে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল, যদিও এটা পারিবারিক খামার, ছাগলের বাচ্চা, প্রতিটি ছাগলকে এইভাবে পাতা খাইতে দেওয়া হচ্ছে। আসলে ছাগলের পাতা খাওয়াটা আসলে অনেক সুন্দর, খুব ভালো লাগে এইভাবে পাতা দেখেন, বাচ্চাগুলো কত সুন্দর করে পাতা খাচ্ছে, কত সুন্দর। এই দৃশ্যগুলো আর দেখা যায় না, যারা সাধারণত এখন অনেক আধুনিক প্রযুক্তি বা আধুনিক খাবার স্টাইল করে মানুষ পাতা দেয়, অনেকে এই যে লোহার খাঁচার মতো করে পাতা দিয়ে মুখ ঢোকাই দিয়ে খায়, কিন্তু এইরকম আর দেখা যায় না। এটা খুবই ভালো লাগলো ছাগল। কত সুন্দর এই ছাগলটা ঘুমাচ্ছে।